ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2749 তাজাম্মুল ভাই প্রশ্ন করেছেন, শিরক কাকে বলে এবং বিদআত কাকে বলে? ভাই শিরক মানে অংশীদার স্থাপন করা, যে জিনিসের উপর আপনার হক নাই সেখানে গিয়ে হক নেওয়া। যেমন আপনার বাড়িতে আপনার 4 কাঠা জমি আছে, আপনার বাড়ির পাশে আরেক ভাইয়ের জমি আছে 4 কাঠা, এবার আপনার 4 কাঠা জমি আপনার আপনার হক, এবার আপনি কি করেছেন বেড়া দেওয়ার সময় ওই ভাইয়ের বেড়া মানে জমির মধ্যে দিয়ে দিয়েছেন, এই যে আপনি অংশীদার স্থাপন করলেন আপনার অধিকার নেই, সেটা হচ্ছে শিরক স্থাপন হয়ে গেল। আপনি আপনার স্ত্রীকে বিবাহ করেছেন মোহর দিয়ে, এখন আপনি এসে দেখছেন কোন এক সময়তে যে আপনার বিছানাতে অন্য এক ছেলের সঙ্গে আপনার স্ত্রী শুয়ে আছে, এই যে আপনি হক আপনার হক আপনার স্ত্রী, কিন্তু আপনার স্ত্রী অন্য জনকে হকটা দিয়ে দিয়েছে কিছুটা, এটা হচ্ছে শিরক। এগুলো থেকে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মান, যে মর্যাদা, যে সিফাত, যে বৈশিষ্ট্য, তার কুদরত সমস্ত কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কোন সৃষ্টিকে যদি একত্রিত করে দেওয়া হয় সেক্ষেত্রে সেটাকে বলা হবে শিরক। যেমন যে সন্তানকে দেয়, সূরা শুরা আয়াত নম্বর 51-53, আল্লাহ সুবহানাহু বলছে আমি কন্যা সন্তান দিই, আমি পুত্র সন্তান দিন, কাউকে বন্ধ করে রাখি আমি, কাকে সন্তান আল্লাহ দেন না, এটা আল্লাহ করে, এটা আল্লাহর হক, আল্লাহ দিতে পারেন, জন্ম আল্লাহ দিতে পারেন, মৃত্যু আল্লাহ দিতে পারেন, আল্লাহ মানুষের গর্ভে সন্তান দেন, আল্লাহ মানুষকে মৃত্যু দেন। তো এগুলো যদি কেউ দাবি করে কোনো ব্যক্তি যে হ্যাঁ পীর সাহেবের কাছে গেলাম আর পীর সাহেব সন্তান দিয়ে দিল, পীর সাহেবের কাছে গিয়ে দোয়া করেছে যে হ্যাঁ পীর সাহেব তুমি আমাকে একটা কন্যা সন্তান দাও বা একটা পুত্র সন্তান দাও, এই যে আপনি যে পীর সাহেবের কাছে চলে গেলেন আল্লাহ সুবহান তাআলা হক পীর সাহেবের কাছে প্রার্থনা করছেন, এটা হচ্ছে শিরক। যেমন ভাবে হিন্দু ভাইয়েরা যেমন করে দুর্গার কাছে গিয়ে তারা চাই, লক্ষ্মীর কাছে গিয়ে চাই, কালীর কাছে গিয়ে চাই, এটা যেমন আল্লাহ ব্যতীত অন্য কোনো মাধ্যম ধরেছে, তদ্রূপ একইভাবে এটা জেনে নেবেন পবিত্র কোরআন সূরা জুমার আয়াত নম্বর 3-এ আল্লাহ সুবহানাহু বলে দিয়েছে যে তারা এইসব মুশরিকরা যারা উপাসনা করে বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তারা কখনোই তারা বলে যে না এরা কিছু দিতে পারে না, কিন্তু এদের কাছে আমরা চাইছি কি যে মাধ্যম হিসাবে ওসিলা হিসাবে, এই যে ওসিলা ধরলো ইসলাম, এটাই শিরক। এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর ইবাদত করবো আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করবো। পৃথিবীর অন্যান্য ধর্মের অনুসারী আর মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, পৃথিবীর যত ধর্মের অনুসারী আছে তারা আল্লাহর কাছে চায়, ঈশ্বরের কাছে চায়, কিন্তু মাঝে একটা মাধ্যম ধরে, কিন্তু মুসলিমরা কি যে সরাসরি চাইবে, এটা হচ্ছে সিফাত মুসলিমদের বৈশিষ্ট্য এটাই। তাই এটা হচ্ছে শিরক, আল্লাহ ব্যতীত অন্য কোনো কারো কাছ থেকে চাওয়া বা নেওয়া, অর্থাৎ আল্লাহর যতগুলো গুণ আছে সমস্ত গুণের কিছুটা অংশ যদি কোনো ব্যক্তিকে দিয়ে দেয় সেটা সম্পূর্ণভাবে শিরক হয়ে যাবে। দ্বিতীয় বিদাত, বিদাত মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা মায়েদা আয়াত নম্বর 3-এ আল্লাহ বলেছেন আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, দীন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকাম্মল করে দিয়েছে, পরিপূর্ণ করে দিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিল আমিল আলাইহি সালাই হামরুনা ফাহরাদুন, কোনো ব্যক্তি এমন কোনো কাজ করলো, কোন একটি আমল করলো যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি সেটাই মাদদুদ প্রত্যাখ্যাত, সেটা হচ্ছে বিদাত। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, বিভিন্ন জায়গায় হাদিসটা বর্ণিত হয়েছে। কোনো আমল করতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তিনি কি করেছেন এটা দেখতে হবে, এটা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি বা করেননি অথচ আপনি আমল রূপে করছেন সেটা হচ্ছে বিদাত। আর বিদাত মানে পথভ্রষ্ট গোমরাহী, সুনান নাসাই হাদিস নম্বর 1578, কিতাবুল ইদাইন অধ্যায়। তো এখানে বোঝা গেল দীন ইসলাম পরিপূর্ণ, আর আমল করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বা তার আমল আছে কি সেটা দেখতে হবে, যদি না থাকে সেটাই বিদাত। আর বিদাতে হাসানা বা বিদাতে সাইয়্যা এইরূপ কিছু নেই, এগুলো সব আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের সব পণ্ডিতদের আবিষ্কার জিনিস, তারা ইসলামকে নতুনভাবে আবার তৈরি করার চেষ্টা করছেন, মানে ইসলামে কোনো হয়তো ঘাটতি ছিল নাউজুবিল্লাহ মিন জালিক, তারা এগুলোকে দিয়ে আবার পরিপূর্ণ করার চেষ্টা চালাচ্ছে, অবচেষ্টা চালাচ্ছে। বিদাতের পরিণাম জাহান্নাম, আর বিদাত হচ্ছে ইসলামের মধ্যে নতুন কোনো আমল করা। এখন আপনি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ কেন বিদাত হবে না? জি ভাই, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আমল নয়। কোনো ব্যক্তি বলেছে যে আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি 1000 নেকি পাবো, হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করছে না তারা নেকি পাবে না, গুনাহগার হয়ে যাবে? যদি এরকম আকীদা কারো থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বিদাত হয়ে যাবে। ঘড়ি ব্যবহার আল্লাহ রাসূল করেন, আমি করছি ভাই, ঘড়িকে আমি নেকির উদ্দেশ্যে বলেছি যে ঘড়ি পরবো 20000 নেকি পাবো, ঘড়ি যে পরে না সে 500 নেকি পাবে না, নেকি পাবে না, গুনাহ হয়ে যাবে? যদি এরকম আকীদা হয় এটা হচ্ছে গুনাহ। তাই এখানে শর্ত হচ্ছে আমল হতে হবে, যেমন মিলাদ আল্লাহর সাথে যুগে ছিল না, মিলাদ আপনি আমল করছেন, নেক কাজ হিসেবে করছেন, বিদাত কিয়াম করেছেন, বিদাত কেন, নেক কাজ নেক উদ্দেশ্যে করেছেন। সম্মত মোনাজাত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি নামাজ শেষে, কিন্তু আপনি করেছেন বিদাত, কারণ আমল করছেন। আশা করি বিষয়টি সুস্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ।